একাত্তর পরবর্তীতে তোমরা যারা জন্মেছ, তোমরা কি জানো যে 25শে মার্চের কাল রাত্রিতে প্রথম আত্মত্যাগ করেছিলেন কারা? রাজার বাগের পুলিশ বাহিনীর লোকরা, অর্থাৎ মুক্তিযুদ্ধের সূত্রপাতের সূত্রগার যদি না বলি, কিন্তু যুদ্ধের সাথে সম্পৃক্ত হওয়া মানুষগুলি ছিল এই রাজার বাগের পুলিশ বাহিনীর লোকরা। তাদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা, এবং আমি খুব কাছে থেকে তাদের অবস্থা দেখেছি শান্তিনগরে। তারা রাত্রে কিভাবে এসেছেন, কিভাবে গেছেন, কতদিন মারা গেছেন, এই স্মৃতিগুলি কিন্তু তোমাদেরকে জানতে হবে। আবার একই সাথে প্রশ্ন, যে মানুষগুলি দেশ ও জাতির জন্য আত্মদান করলো, বলিদান করলো, সেই মানুষগুলিকে এখন অনেকেই পুলিশ দেখলে ভয় লাগে কেন, পুলিশকে আমরা ভয় পাই কেন? পুলিশকে ভয় পাবে শুধু সন্ত্রাসী, আইন যারা অমান্য করে তারা, আর বাকি সবাই ঘনিষ্ঠতম বন্ধু হবে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে বাবা মার চেয়েও ঘনিষ্ঠ বন্ধু হওয়ার কথা আমার দেশের পুলিশের। সেই জায়গায় আমাদের পুলিশ যাওয়ার একটি প্রচেষ্টা চালাচ্ছে বলে আমি বর্তমান পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি শুরুতেই একটি অনুরোধ করব যে আমাদের ইয়ং জেনারেশন যখন খুশি তখন অভিযোগ যেন নিশ্চিন্ত মনে আপনাদের কাছে করতে পারে, সেটির একটি ব্যবস্থা করেন। ঢাকা শহরের কিছু জায়গায় তারা হেঁটে যে টেলিফোন করে তার মনের দুঃখের কথা, অর্থাৎ মনের দুঃখটা মূলত দেখা যাবে যে রাস্তায় আইন ভঙ্গ করার ঘটনাগুলি তারা আপনাদের সামনে তুলে ধরছেন। সাথে সাথে আমার প্রশ্ন থাকবে, তাদের এই প্রশ্নগুলি জানেন, সমাধান করেন এবং তাকে ফোন করে জানানোর ব্যবস্থা করেন। আর্থিক অসুবিধা থাকলে পরে বাংলাদেশের ব্যাংকের সিএসআরের অর্থের অভাব নাই, আসুন আমরা সেখান থেকে এটির ব্যবস্থা করি। আমাদের সন্তানদের কাছে চলে যেতে হবে। আমরা যারা 71-এর আগে মুক্তিযুদ্ধের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলাম, আমরা কিন্তু অদ্ভুত ঘটনা একটি, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। অর্থাৎ আমরা 71 পূর্ববর্তী যারা, আমরা স্বাধীনতার সংগ্রাম করেছি, মুক্তির সংগ্রাম এখনো চলমান, বঙ্গবন্ধুর সেই মুক্তির সংগ্রাম, বাংলাদেশ যতদিন পৃথিবীর বুকে থাকবে, পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে, সেই মুক্তির সংগ্রাম চালাতে হবে। কারা চালাবে, কারা সেই মুক্তি সংগ্রামের মুক্তিযোদ্ধা? তোমরা হচ্ছ এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, 71-এর মুক্তিযোদ্ধার চেয়ে। তোমাদেরকে সবার আগে জানতে হবে, 71-এর মুক্তিযোদ্ধার চেয়েও কঠিন কাজ তোমাদের উপরে ন্যস্ত। আমরা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা রাজাকার পাকিস্তানি আর্মি এবং বাংলাদেশ বিরোধী কিছু লোককে চিনতাম, আমরা চিনতাম আমাদের শত্রুকে, একেবারে পরিষ্কারভাবে চিনতাম, কিন্তু তোমরা তার চেয়েও কঠিন সংগ্রামে আছো। সেজন্যই জাতির পিতা সবার শেষে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামকে চলমান করার প্রথম পদক্ষেপ তোমরাই দেখিয়েছো। আমরা সড়ক নিয়ে এত কথা বলি, এত চিৎকার করি, কখনো কোনোদিন বলি নাই 3 দিনের ভিতরে ঢাকা শহরে যানজট মুক্ত ঢাকা শহর বানানো সম্ভব, এটা আমার কাছে এখনো অকল্পনীয় মনে হয়। এবং আমি মনে করি তোমরা যে আন্দোলনটি করেছিলে 9 মাসের মুক্তিযুদ্ধের চেয়েও একটি অপূর্ব সৃষ্টি তোমরা করে গেছো। তোমরা দেখিয়ে দিয়েছ অ্যাম্বুলেন্সের জন্য লেন কিভাবে করা সম্ভব, তোমরা দেখিয়ে দিয়েছ রিক্সার জন্য লেন কিভাবে করা সম্ভব। আমি এটি পর্যালোচনা করতে যেয়ে অদ্ভুত কিছু জিনিস পেয়েছি, কিভাবে এটা সম্ভব হলো, আমরা পারি না, পুলিশ পারে না, তোমরা কেন পারলে? বিচার বিবেচনা করতে যেয়ে দেখলাম এক মেয়ে তার বাবার গাড়িকে ধরেছে, বাবা গাড়ির কাঁচ নামানোর পর দেখছে গাড়ির ভিতরে তার বাবা, বাবাকেও বাধ্য করেছে কাগজপত্র দেখাতে। এই যে আইনের প্রতি শ্রদ্ধা এবং এই সন্তানের প্রত্যেকের প্রতি একই দায়িত্ব,
বাবা দেখে তাকে ছেড়ে দেয় নাই, তাকে কাগজ দেখাতে হয়েছে, কাগজপত্র দেখানোর পরে সে গাড়ি থেকে মুক্তি পেয়েছে। আরেকটি ছোট্ট কথা বলে আমি শেষ করব, যে 27 নম্বর রোডে একজন মহিলা গাড়িতে করে বাচ্চাদের জন্য খাবার দাবার নিয়ে গিয়েছিলেন, পানি নিয়ে গিয়েছিলেন, তাদেরকে দেখে তাকে দেখে ছেলেমেয়েরা ওই গরমের ভিতরে দৌড়ে এসছে খাবে বলে। কিন্তু অদ্ভুত একটি ঘটনা ঘটলো, ছেলে মেয়েগুলি এসেই প্রথমে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনার কাগজপত্রগুলি একটু দেখান। খাবারের দিকে তাকিয়ে আছে, কেউ স্পর্শ করছে না। কাগজপত্র দেখানো হলো, সব কিছু দেখানোর পরে দে হ্যাভ টেকেন দ্য ফুড। এই যে পার্থক্য, এবং ভাগ্যক্রমে সেই মহিলাটি ছিল আমারই কন্যা, অর্থাৎ ফার্স্ট হ্যান্ড তথ্য। আমি এই কথাগুলি এই জন্যই বলছি, আমরা চাইলে বাংলাদেশকে বিশ্বের শ্রেষ্ঠতম দেশ হিসাবে পরিণত করতে পারি। ছাত্র হিসাবে তোমাদেরকে একটি তথ্য দেই, সিঙ্গাপুর নিয়ে আমরা বড়াই করি, তোমাদের কারো যদি সৌভাগ্য হয় সিঙ্গাপুরের প্রথম দিকের বাড়িঘরগুলি দেখতে যাবা, লিফট তার ভিতরে বিরাট করে মেটাল দিয়ে লেখা আছে, দিস লিফট ইজ ইকুইপড উইথ ইউরিন ডিটেক্টর, অর্থাৎ ওই দেশের অসভ্য নাগরিকরা লিফটে পায়খানা পেশাব করত। বাংলাদেশের একটি সন্তানও, বাংলাদেশের একটি মানুষ ওই ধরনের কাজ করে না। বাংলাদেশের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। নিউ ইয়র্ক সিটিতে 8 ঘন্টা 6 ঘন্টা বিদ্যুৎ ছিল না, পৃথিবীর হাইয়েস্ট অন্যায় কাজগুলি, হত্যা লুটপাট সব হয়েছে, বাংলাদেশে কত 6 ঘন্টা বিদ্যুৎ থাকে না এ ধরনের ঘটনা ঘটে না। সেই জন্য আমি প্রচন্ড রকম আশাবাদী, বাংলাদেশের 1 কোটি লোক বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, তারা তো কেউ ট্রাফিক আইন ভঙ্গ করে না। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কেন করে? মাননীয় পুলিশ মহাশয়ের কাছে আমি এর আগেও বলেছি, আবারও বলি, ইমিডিয়েটলি গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যান করুন। আপনাদের পুলিশ কর্তৃপক্ষ স্ট্যান্ডকে ভয় পায়, কারণ গাড়ির ভিতরে কে আছে বলা মুশকিল, যে কারণে আপনারা নীরব হয়ে যান। এই জিনিসগুলিকে বন্ধ করতে হবে, প্রত্যেকের প্রতি আইন সমান করতে হবে। যদি আমরা এই কাজটি করতে পারি, বাংলাদেশকে আমরা 6 থেকে 1 বছরের ভিতরে বিশ্বের শ্রেষ্ঠতম রাষ্ট্রে পরিণত করতে পারব। আর কর্তা ব্যক্তি আমাদের মতন মাথা ভারী মানুষদের প্রতি আমার আকুল আবেদন, আপনাদেরকে পুলিশ কোনোভাবে পানিশমেন্ট দিলে পারে, আপনি গর্বের সাথে সেটা প্রচার করেন যে আমি অন্যায় করেছিলাম, তার বিচার আমার দেশের পুলিশ করেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশকে পরিবর্তন করার কোনো কঠিন কাজ নয়, এই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। আমাদের ভিতরে আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা যদি আমরা চালাতে না পারি, আইনের শাসনের অর্থ কি হচ্ছে? সবার জন্য আইন সমান হতে হবে। তোমরা শুনলে আশ্চর্য হবা, চার্চিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্ল্যাক আউটের ভিতরে চুরুটে আগুন লাগিয়েছিলেন, সাথে সাথে মিলিটারি পুলিশ তাকে ধরেছিল। একটি দেশের প্রধানমন্ত্রীকে সাধারণ একজন পুলিশ আইন ভঙ্গের জন্য যদি ধরতে পারে, তাহলে সে দেশ বিশ্ব শাসন করবে না কেন? আমরা এই কাজটি করতে চাই, এবং তোমরা যারা, তোমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের চেহারা তোমরা বদলিয়ে দিতে পারো। তোমরা প্রতিজন যদি 10 জন বন্ধুকে ট্রাফিক আইন মানতে বাধ্য করো, তাহলে চিন্তা করো এখানে যতজন আছে ইনটু 10, এবং তারা যদি আরো 10 জনকে করে, 6 মাসের ভিতরে তোমরা 3 দিন যে ঘটনা ঘটিয়েছিলে, পুলিশকে শুধু দাঁড়িয়ে দেখতে হবে সারা বাংলাদেশের চেহারা বদলে গেছে। আসো আমরা সম্মিলিতভাবে এই কাজটি করি, আমরা সবাই তাদের পাশে আছি। তোমরা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধুর সেই মুক্তির সংগ্রামকে তোমরা এগিয়ে নিয়ে যাবে। তোমাদের প্রতি এই আশ্বাস, এই ইচ্ছা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।